ইউটিউবে কাজ করে সেখান থেকে আর্নিং করে যে এত দামি একটা জিনিস কিনতে পারবো কোন ভাবি। বলতে পারো এটা আমার ইউটিউবের আর্নিং মানে ইউটিউবের টাকায় কেনা থেকে দামি জিনিস সব থেকে ইজি ওয়ে মানে ইজি প্রসেস হচ্ছে ল্যাপটপ প্রসেস করা সেটা তোমাদেরকে আমি আজকে দেখাচ্ছি লোকে ভাবে হয়তো বাড়িতে বসে কাজ করছি আরামে আছি বিরাট ভালো মজায় আছি হ্যাঁ সেটাই ভার মেজায় জানতাম আপনার কাম বানতাম কথাই আছে তো হোক হ্যালো বন্ধুরা তোমার এই নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজই বহুত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে সকালবেলায় কারণ কালকে কাচ্চাপাড়া গেছিলাম নিমন্ত্রণ ছিল তোমরা দেখেছো ব্লগে তো সেখান থেকে ফিরে রাতের বেলা ভিডিও রেকর্ডিং তারপর এডিট করে শুতে শুতে আমার মোটামুটি রাত তিনটে মতন বেজে গেছে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তারপরে ঘুমিয়েছি আর সকালবেলা একবার উঠেছিলাম রিয়া ডাকলো নটার দিকে তখনও হচ্ছে ইউনিভার্সিটি যাচ্ছিলো বলে ডাকলো দিয়ে আমি উঠলাম উঠে এটোনে ওয়াশরুমে গেছিলাম তারপরে আবার এসে শুয়ে পড়েছি দরজা দিয়ে আবার শুয়ে পড়েছি তো শুয়ে পরে আবার ঘুমিয়ে পড়েছিলাম আর তে পারিনি সত্যি আর তিনটে সাড়ে তিনটের সময় ঘুমালে আর ঘুম চোখ ভাঙে না মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না চোখে উঠে এখনো কিছু করিনি মানে ব্রেকফাস্টও করিনি কাজও করিনি জাস্ট ফ্রেশ হলাম দাঁত মেজেছি দাঁত ফাঁত মেজে এসে ফ্রেশ হলাম আর তার আগে শুয়ে শুয়ে মোবাইল একটু কাজ করছিলাম সেগুলো করে নিই উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এখন ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্ট করার আগে বিছনাটা তুলিনি বিছনাটা আগে তুলে নিয়ে তারপর যাব ব্রেকফাস্ট করতে তারপর তো এসে আবার কাজে বসবো বিছনা তোলা হয়ে গেছে এখন এলাম এই ঘরে বিছানা তোলার কাজ কমপ্লিট এই ঘরে এলাম খাবার মানে সকালে ব্রেকফাস্টের জন্য সকালে ব্রেকফাস্ট করব এখন যে ব্রেকফাস্টে মা ভাত বেড়ে রেখে দিয়ে গেছিলো মা ভাত বেড়ে রেখে দিয়ে দিয়ে গেল মাংস দুতে তো আমি এখন এই কী রয়েছে ডাল ভাত আলু ভাজা ডিম সেদ্ধ তো চলো ব্রেকফাস্টটা করে নিই খেয়ে দিয়ে ঘরে চলে এসছি ঘরে এসে ভাবছি একটা কাজ করবো স্নান করতে যাওয়ার আগে সাড়ে বারোটা জলও চলে এসে স্নান করতে যাবো তার আগে হচ্ছে ল্যাপটপের ওই জায়গাটা প্রচণ্ড নোংরা হচ্ছে দিন ধরে ভাবছি পরিষ্কার করবো করা হচ্ছে না কাজের জন্য তার আগে সাইকেলটাকে বের করতে হবে সাইকেলটা ঘর থেকে না বের করলে আমি ওই জায়গাটায় যেতে পারছি না কাজ করতে পারছি না মানে ল্যাপটপটাকে পুরো নামাবো নামই হচ্ছে পরিষ্কার করবো কীভাবে পরিষ্কার করি আমি ল্যাপটপ সেটা দেখাচ্ছি তোমাদেরকে সব থেকে ইজি ওয়ে মানে ইজি প্রসেস হচ্ছে ল্যাপটপ পরিষ্কার করা সেটা তোমাদেরকে আমি আগে দেখাচ্ছি কীভাবে ল্যাপটপে যদি খুব ধুলো নোংরা হয় সব থেকে ভালো একটা পদ্ধতি ঠিক আছে তো সেটা আমি দেখাচ্ছি তার আগে সাইকেলটাকে বের করি সাইকেলটা ঘর থেকে বের করে নিলে বহুত জায়গা ফাঁকা হয়ে যায় মানে সাইকেলটা ঘরের মধ্যে থাকলে জায়গা থাকে না ঘরের মধ্যে হাঁটা চলা করা তো যাই হোক এই যে ল্যাপটপের এখানে আগে সব ল্যাপটপের এই কীবোর্ড মাউস ফাউসগুলো লাগানো আছে আগে সবার আগে খুলে নিই আমি না খুলে ল্যাপটপটাকে তোলা হবে না এখান থেকে কিবোর্ড মাউস চার্জার পিছনে দাঁড়াও এই যে এটা হচ্ছে এটা স্ট্যান্ড প্লাস হচ্ছে এয়ার এর জন্য একটা ইয়ে রয়েছে দুটো ফ্যান রয়েছে তো এটা কিনেছিলাম অনেক দিন আগে কেয়ারে তো এটা ভালো কাজ করে বেশি হিট হতে দেয় না ল্যাপটপটা এনে তো ঘরে এসি চললে অতটা হিট হয় না ল্যাপটপ কিন্তু নর্মাল সময় যদি এসি না চলে মারাত্মক হিট হয় আর দুখানা ফ্যান থাকা সত্ত্বেও ল্যাপটপে দুখানে এক্সস ফ্যান থাকা সত্ত্বেও মারাত্মক হিট হয় তো যাই হোক এটাকে খাটে রাখি ল্যাপটপটাকে আর সব জিনিসগুলোই নামাবো এ দেখো ধুলো দেখতে পাচ্ছি এ দেখো মারাত্মক ধুলো কীবোর্ডের মধ্যে সব ধুলোই ধুলো ভর্তি হয়ে রয়েছে এত ধুলো এরকম ধুলো করেছে খুব ধুলো পড়ে ঘরে তো যাই হোক ল্যাপটপ পরিষ্কার করবো কীভাবে সেটা তোমাদের মেনলি দেখাবো তো সেটার জন্য আমাকে আগে কিছু জিনিসপত্র অ্যারেঞ্জ করতে হবে কিছু না দুটো জিনিস তো দেখাচ্ছি তোমাদেরকে কি জিনিস এটা হচ্ছে আমার টেকনিক ল্যাপটপ পরিষ্কার করা তোমাদেরকে দেখাচ্ছি একটা কাগজ এরকমভাবে রোল করে নিই এ ফোর সাইজের পেপার ফ্রেশ পেপারই কিংবা খারাপ পেপার দিয়েও করতে পারে যেটা তোমাদের ইচ্ছা এরকম পেপার একটা রোল করে নিই রোল করে এই দিক এই মুখটার সামনে সুশলো করে দিই আর এই মুখটা যাতে কি এটা হচ্ছে কি বুঝতেই পারছো হেয়ার ড্রায়ার ঠিক আছে হেয়ার ড্রায়ারে এখানে নর্মালি এটাকে লাগিয়ে লাগিয়ে ধরে যাতে এটা এই কাগজটা দেওয়ার কারণ এটাই এটা যত শুশ্লো হবে তত হাওয়ার প্রেশারটা বেশি হবে তো যখন আমি এই এক্সস্ট এই জালিগুলোতে মারবো সব ধুলোগুলো দুদিকে এক্স্ট ফ্যান দিয়ে বেরিয়ে যায়

তার সঙ্গে ওপরের এদিকটা পরিষ্কার করতে গেলে আমি নর্মালি সফট একটা হচ্ছে তুলি নিই রঙ করার জন্য যেগুলো কাজে লাগে ঘর বাড়ি রঙ করার জন্য সেইগুলো দিয়ে নর্মালি এরকম ঝেড়ে নিয়ে তারপর আবার ব্লোয়ার দিয়ে উড়িয়ে দিই আর ডিসপ্লেটা নর্মালি থাকাই না আমি এই বিরাজ কারণ যদি কোনো কিছু থাকে বালি টালি টাইপের জিনিস তো ডিসপ্লেতে দাগ হয়ে যাবে আমি নর্মালি কিবোর্ডের পোর্শনটা পরিষ্কার নিই আর স্কিনটা সফট ক্লোথ কিংবা কিছু দিয়ে পরিষ্কার নিই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে মানে এখন ওই ডেক্সটা পরিষ্কার করার কথা ডেস্কটা নর্মালি অন্যান্য সময় আমি এগুলো সব নামিয়ে পরিষ্কার করি বাট আজকে আর নামাতে ইচ্ছা হচ্ছে না দেরি হয়ে যাচ্ছে স্নান করতে হবে জলও চলে যাবে না হলে তো এমনি নর্মালি বিরাজদের ঝেড়ে তারপর ব্লোয়ার দিয়ে মেলবো কিবোর্ডটাও তাই করবো কিবোর্ডটার মধ্যে বেশি ধুলো জমে সব থেকে বেশি কিবোর্ডে আর এইটাতে ধুলো জমে কারণ এইটা নর্মালি নিচ থেকে হাওয়া টানে আর ওই জালিগুলোর মধ্যে গিয়ে আটকায় এবার এবার উঠবে শুধু দেখতে পাবে তোমরা মাউস প্যাডের ম্যাটটা ভালো নোংরা হয়েছে কিন্তু এটা প্রত্যেকবার ধুয়ে দিই আগের কদিন আগে ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়ে দেওয়ার পর পরিষ্কার হয়ে গেছিল আবার নোংরা হয়ে গেছে বাট আজকে আর ধোবো না আজকে আর ধোবো না এরকমই থাক আবার কদিন বাদে যখন পরিষ্কার করবো কদিন বাদে যখন পরিষ্কার করব তখন ধুয়ে নেবো আর সত্যিকারে মানে শুধু এটা আমার শখের জিনিস বলে আমি যত্ন করি না আমার ঘরে যতগুলো আমার জিনিস কেনা নিজে কিনেছি বা করেছি সবকটাই কটাই খুবই যত্ন করি হ্যাঁ এটাকে একটু বেশি যত্ন করি কারণ এটা আমার কাজের জিনিস সবসময় আমার কাজে লাগে ল্যাপটপটা ল্যাপটপটা ছাড়া এখন আর কাজ হবে না অচল আর দ্বিতীয়ত এই ল্যাপটপটা আমার খুবই শখের বলতে পারো এটা আমার ইউটিউবের আর্নিং মানে ইউটিউবের টাকায় কেনা সব থেকে দামি জিনিস সব থেকে দামি জিনিস এটা ইউটিউবের টাকায় ইউটিউবের স্যালারিতে কেনা ইউটিউবে কাজ করে সেখান থেকে আর্নিং করে যে এত দামি একটা জিনিস কিনতে পারবো কোনো ভাবিনি পুরোটাই তোমাদের জন্য সবটাই তোমাদের জন্য তোমরা সাপোর্ট না করলে হতো না ছোট ভাই মনে করে যেরকম সাপোর্ট করছো ছোট ভাইকে সাপোর্ট করো মোটামুটি আমার কাজের জন্য মানে এই ইউটিউবের কাজের জন্য যা যা জিনিস কেনা প্রথম প্রথমের দিকে যখন শুরু করছিলাম সেইগুলো বাদ দিয়ে রিং লাইট বলো তারপর ল্যাপটপ ক্যামেরা ব্লগের জন্য ক্যামেরা সবই মোটামুটি ইউটিউবের স্যালারির থেকে তো যাই হোক ল্যাপটপের মানে ল্যাপটপের ডেস্ক ল্যাপটপ পরিষ্কার করা কমপ্লিট এখন নিজেকে পরিষ্কার হতে হবে মানে স্নান করতে যেতে হবে জলও চলে যাবে না হলে তো স্নান টান করে এসে কাজে বসবো এখন যাচ্ছি ছান করতে আর ছান করতে যাওয়ার পথে এই যে এই দুটো পন্টামি করছো দেখো মারামারি করছো দুজন মিলে যাই হোক ওরা মারামারি করুক আর যা করছে করুক আমি যে সান করে এসি কাজে বসতে হবে নাহলে আবার ভিডিও পোস্ট হবে না ঝমাঝম কাজ করি তো বন্ধুরা যাই হোক স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর তার মধ্যে সান করে এসে পুজো দেওয়াও হয়ে গেছে আমার পুজো দিয়ে এখন বসলাম কাজে এই যে ক্যাপ খুলে বসেছি হ্যাঁ নর্মালি আমি ক্যাপকার্ট দিয়েই ভিডিও এডিট করি ইজি হয় আমার মনে হয় খুবই সুবিধা ক্যাপকার্টে ভিডিও এডিট করা শুধু একটাই সমস্যা যে ক্যাপ কার্ড আমাদের ইন্ডিয়াতে ইউজ করতে গেলে ভিপিএন অন করতে হয় এছাড়া আর কোনো সমস্যা নেই ভিপিএন অন করে নিয়ে একবার ক্যাপ খুলে সব কিছু লোড করে নেওয়ার পর ভিপিএন অফ করে দিলেও কোনো অসুবিধা নেই কাজ হয়ে যায় তো যাই হোক ক্যাপ কার্ড দিয়ে আমার সুবিধা হয় ভিডিও এডিট করতে তেমন একটা হেভি ওয়ার্ক হয় না আমার নর্মালি রিয়াকশান ভিডিও এডিট করতে খুব একটা হেভি এডিটারের মানে এডিটিং অ্যাপসের প্রয়োজন পড়ে না তো নর্মালি ক্যাপকার্ট দিয়েই হয়ে যায় তো ক্যাপকার্টই ইউজ করি প্রথম থেকেই মোবাইলেও ক্যাপকার্ট ইউজ করতাম যখন ল্যাপটপ ছিল না মোবাইলে এডিট করতাম তখনও ক্যাপকার্ট মোবাইলে ইউজ করতাম এখন ল্যাপটপে ইউজ করি যাই আর এখন মোটামুটি তিন চারটে ভিডিও এডিট করার কাজ আছে মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা মতন লাগবে মোটামুটি তো যাই কাজগুলো মিটাই আর আজকে দুপুরে লাঞ্চে ভালো খাবার আছে ভালো খাবার আছে সবার জন্য বাট আমার জন্য না যাই কি আছে সেটা তোমরা গেস করতে পারলে করে নাও এখন আর না হলে তো লাঞ্চের সময় বলবো কি খাবার রয়েছে কি দেখাবো তোমাদেরকে কি রয়েছে না রয়েছে তো বন্ধুরা এখন বাজে তিনটে আর আমি এলাম এই ঘরে খেতে তিনটে বেজে গেছে এখন দুপুরে লাঞ্চ করতে এলাম লাঞ্চে কি আছে গো মা আজকে ডাল উচ্ছে আলু চচ্চড়ি আর মাংস চিকেন তাই তো আচার হ্যাঁ তো এই আছে চলো খেতে তারপর তো দেখাচ্ছি এই যে ডাল ভাত আলু বসে আর মাংস চিকেন আর আচার ঠাকমা বসেছে এখানে বাবা আর মা খেতে দিচ্ছে চলো খাওয়াটা বাবা মা খেতে দিচ্ছে না বাবা খেতে বসেছে আর মা খেতে দিচ্ছে তাই বলেছি ঠাকমা মাংস খায় না তাই রয়েছে মাছ ঠাকমা হয়ে গেছে মানে আমার বাবার আর ঠাকমা মা খাচ্ছে এখন মা খেতে বসেছে সবাইকে খেতে দিয়ে নি দাদা এখন আসেন দাদা আসবে বেরিয়েছে মার্কেটে আসবে এসে খাবে আর এই যে এখানে খাচ্ছে মুটু আর সুন্দরী মুটু আর সুন্দরী সুন্দরী তোর বাচ্চা বড় হয়েছে কি রে বাচ্চা তো দেখতেই পেলাম না হদিশই পেলাম না বাচ্চা যাই হোক সুন্দরী পুটিকে বললাম খাওয়ার কথা পুটি খেলো না পুটি ওখানে গিয়ে শুয়ে পড়লো আর বাচ্চা দুটো এই যে একটা ওটা খাচ্ছে এখনো এই খাচ্ছে এখনো আর ওটা খেয়ে চলে গেছে ওই চলে যাচ্ছে যাই হোক আমার খাওয়া হয়ে গেছে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে কিছু দাদা বাকি আছে খাওয়ার দাদা আসবে খাবে আর এটা ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এখন আবার কাজে বসবো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ কাজ করলাম খেয়ে দে এসে দুখানা ভিডিও এডিট করে নিয়েছি খেয়ে এসে আর একটা ভিডিও আছে যেটা ব্লগের ভিডিও সেটা এডিট করা বাকি রয়েছে সেটা পরে করছি খুব মজায় যন্ত্রণা হচ্ছে একটু তাই শুলাম শুয়ে শুয়ে একটু ফোনটা নিয়ে ভিডিও দেখছিলাম আর রিয়া ফোন করেছিল তার মাঝখানে রিয়ার বলল দুপুরে লাঞ্চ করেছে এখনও দেরি আছে আসার ওর আর না কেন হট করে কাল মানে গত দুদিন ধরে গত দুদিন ধরে আবার মাজার যন্ত্রণা বেড়েছে মাজার যন্ত্রণা গত দুদিন ধরে বেড়েছে বলতে অনেক দিন আগে মোটামুটি তিন চার মাস আগে তিন চার মাসে বেশি তিন চার মাস পাঁচ মাস আগে আমার মাজায় প্রচণ্ড পেন হতো তার জন্য ডাক্তারও দেখিয়েছিলাম তো ডাক্তার দেখানোর পর ওষুধ খেয়ে কমে গেছিলো আবার হট করে ইদানিং দুদিন ধরে দেখছি আবার সেই মাজার যন্ত্রণা মাজার যন্ত্রণার কারণ আমি জানি কেন মাজার যন্ত্রণা হয় মানে আমার এত মাজার যন্ত্রণার কারণটা আমি বুঝতে পারি প্রথমত হচ্ছে পাঁচ ছ মাস আগের যখন ঘটনা তখন আমার মাজার যন্ত্রণার একটা কারণ ছিল রিসেন্ট তখন আমি অফিসে কাজ করতাম যখন বসে বসে সারাক্ষণ কাজ করতাম আট ঘন্টা ন ঘন্টা বসে থাকতাম কাজ করতাম সেই কারণে মাজার যন্ত্রণা হতো এখনও কিন্তু সেই কারণেই মাজার যন্ত্রণা হচ্ছে হ্যাঁ এখন হয়তো অফিস বসে কাজ করি না কিন্তু অফিসে আট ন ঘন্টা কাজ করতাম বাড়িতে বারো ঘন্টা এগারো ঘন্টাও কোনো কোনো দিন তার থেকেও বেশি হয়ে যায় বসে থাকি বসে বসে কাজ করি ভিডিও এডিট করি ভিডিও পোস্ট করি এই করি ওই করি সেই করি যাই হোক তারপর ভিডিও রেকর্ড করি এই করতে করতে বারো ঘন্টা মোটামুটি একভাবে বসে থাকাই হয়ে যায় আর শুই খুব কম মানে ঘরে বিছনা থাকা সত্ত্বেও শোয়া হয় না মানে ঘুম থেকে সে সকালে যাই যখনই উঠি দেরি করে উঠি কিংবা তাড়াতাড়ি উঠি যখনই উঠি ওই যে বিছনার থেকে উঠলাম তারপর হয়তো দু মিনিট তিন মিনিটের জন্য হয়তো ভিডিও এক্সপোর্ট করতে বসিয়ে দিয়েছে একটু শোয়া হয় তাছাড়া আর শোয়া হয় না এখন মাঝা যন্ত্রণা করছিলো বলে এসে শুলাম ভাবে হয়তো বাড়িতে বসে কাজ করছি আরামে আছি বিরাট ভালো মজায় আছি হ্যাঁ সেটাই অফিসে কাজ করলে আট ন ঘন্টা কাজ করতাম তারপর বাড়িতে এসে রেস্ট নিতাম গেম খেলতাম এই করতাম ওই করতাম চিল করতাম আর কি তো জবের থেকে বাড়িতে কাজ করছে আমার ইউটিউবের কাজ কিংবা শেয়ার মার্কেটে যেই কাজই করি আমি তো সারাক্ষণ বসে থাকতেই হয় বসে থেকে থেকে কাজ করতে করতে বারো ঘন্টা তেরো ঘন্টা কোনো কোনো দিন রাত্রি তিনটে অবধিও কাজ করেছি কালকেই তো বললাম তোমাদের তিনটে অবধি কাজ করেছি কারণ আমরা গেছিলাম কাছা পাড়া তো ওখান থেকে ফিরে এসে দেরি হয়ে গেছিলো তো তিনটে অবধি কাজ করতে হয়েছে সাড়ে তিনটের সময় শুলাম সকালে উঠেছিও দেরি করে অবশ্য ঘুম ঘুমটাও দরকার শরীরে তো ঘুমিয়েও নিয়েছি আট ঘন্টা ঘুমিয়েও নিয়েছি আমি আট ঘন্টা সাত ঘন্টা না ঘুমিয়ে আমি উঠি না হ্যাঁ কোনো কোনো সময় কোথাও যাওয়ার হলো সেটা আলাদা বিষয় যে উঠে পড়তে হয় সেটা আলাদা জিনিস কিন্তু হ্যাঁ আরামে আছি দেখতেই পাচ্ছি সবাই আরামে আছি এরকম লাইফ কে না চাই ভাই বাড়িতে বসে কাজ করব নিজের মতন কাজ করব সবাই ভাবে যে এরকম যদি নিজের একটা ব্যবসা কিংবা এরকম কাজ হতো যে ইন্ডিভিজুয়াল মানে নিজের কাজ ভাই নিজের শরীর খারাপ হলে কারোর কাছে পারমিশন নিতে হবে না কাজ বন্ধ থাকার জন্য মানে বন কাজে আসবো না কিংবা কাজ করবো ওর জন্য পারমিশন নিতে হয় না ভাই নিজের কাজ শরীর ভালো লাগছে না করলাম না ঠিক আছে হ্যাঁ বলতে পারো ভালো আছি আরামে আছি কিন্তু বারো ঘন্টা তেরো ঘন্টা বসে কাজ করার পরে এই যে মাজার পেনটা যেটা হচ্ছে সেটা আমিই ভোগ করছি আর কেউ ভোগ করছে না তো পিছনে কথা বলার অনেকেই অনেক কিছু থাকে অনেকে অনেকেই বলে যে কি করো বাড়িতে এই কাজ কি হবে এই করে কি হবে না হবে সেটা পরের কথা ভাই নিজের প্যাশান নিজের শখ পূরণ করছি যদি না হয় নিজেকে সময় নিয়ে মানে নিজেকে সময় দিয়েছি এক বছর দু বছর ম্যাক্সিমাম দু বছর আমি স্ট্রাগল করব। এখানে এই ফিল্ডে ইউটিউবে তো স্ট্রাগেল করে যদি কিছু হয় ভালো না দু বছর পর অন্য রাস্তা দেখব ভাই এত বছরও তো কাজ করে এসছি দু বছর না ভাবলাম রেস্টই নিচ্ছি দশ বছর আট দশ বছর একদম ফুল টাইম কাজ করেছি ফিল্ডে কাজ করেছি কলকাতাতেও টেলিভেশেঞ্জারি করেছি তারপর তো এখানে আমার হোম লোকেশানে মানে হোম টাউনে কাজ করেছি কৃষ্ণগরে কাজ করেছি যাতায়াত করেছি সবই করেছি যাই হোক এসব পরের কথা এইসব নিয়ে তো একদিন বলবো মানে তোমরা অনেকেই জানতে চেয়েছো আমাদের লাভ স্টোরি মানে রিয়ার সঙ্গে কি করে পরিচয় হলো কি করে কে কাকে প্রথম প্রপোজ করলো এইসবগুলো তো রয়েছে তার সঙ্গে আমার ই ইউটিউব ফিল্ডে এলাম মানে ইউটিউবের মা ইউটিউবের ভূতটা কী করে মাথায় এলো এটার ওপরেও বহুত বড় কাহিনি আছে এইগুলো যদি শুনতে বসায় তাহলে একটা ব্লগ মোটামোট মোটামুটি যদি আমাদের লাভ স্টোরির কথা বলি মোটামুটি একটা ব্লগ কিংবা একটা লাইভে এসেও যদি বলি আধা ঘন্টা এক ঘন্টা কেটে যাবে বলতে বলতে মানে এত বড় স্টোরি সবার লাইফে স্টোরি বড়ই হয় কারুর কারুর লাইফে এমন এমন স্টোরি আছে যেগুলো বলা যায় না আবার কারো কারুর লাইফে এমন স্টোরি আছে যেগুলো বলতে বসলে সময় কেটে যাবে তো যাই হোক হ্যাঁ একটু বেশি বকি আমি এটা ঠিক কথা আমি ক্যামেরার সামনে আসলে একটু বেশি বকি আগে ক্যামেরার সামনে আসলে খুব মানে আমি একটু সাই পোকি দিচ্ছিলাম মানে ক্যামেরার সামনে ব্লক করতে লজ্জা পেতাম বয়স ওবারে ব্লগ বানিয়েছি প্রথম প্রথম কিছু এখনও মাঝে মধ্যে বানাই বয়স ওভারে তবে ইদানিং একটু একটু আস্তে আস্তে যখন করতে হবে এটা আমার কাজ ভাই কাজ যখন কাজ সেটা লোকে কি ভাবলো আমার নট ম্যাটার কে কী ভাবল ভারমে যায় জানতা আপনা কাম বানতা কথাই আছে তো হোক তো এখন একটু শুয়ে রয়েছি শুয়ে থাকবো তারপরে দেখি উঠে যদি কিছু ব্লকের ভিডিওটা এডিট করি তো ভালো না হলে এখন পাড়ায় আবার দুদিন ধরে ক্রিকেট খেলা হচ্ছে তো ভাবছি একটুখানি যাবো মানে সেই ছোটোবেলার ফিলিংসটা এখন আবার ফিরে পাচ্ছি মানে বাড়িতে থাকি কাজ বাজ কমপ্লিট করে তাড়াতাড়ি করে কাজ বাজ কমপ্লিট করে নি বিকেলবেলা একটুখানি খেলাধুলার ওখানে যেতে পারি মানে খেলা খেললাম খেললাম না খেললাম দেখলাম যাই হোক হবে সেটাই তো যাই হোক যদি খেলাধুলা ওখানে যাই তো দেখাচ্ছি তোমাদেরকে আর হলে বাড়িতে কাজ করব রিয়া আসবে সবটাই দেখাচ্ছি তোমাদেরকে থাকো সঙ্গে দেখতে পারবে এই একটু আগে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছিলাম এই এখন এসে রিয়া ডাকলো তারপর বললাম খেলতে যাব খেলতে তো আর যাওয়া হলো না তখন মাজারা যন্ত্রণা করছিলো শুয়ে পড়লাম আর ঘুমিয়ে পড়েছি দিয়ে রিয়া এলো বাড়িতে তা মাঝখানে একবার ফোন করেছিল তখন ওই ঘুম ভেঙে কোনো রকম কথা বললাম বললো টিনে উঠেছি আসছি তারপরে এই বাড়িতে এসে খেতে বসেছে কি গো কি খাচ্ছে আজকে মাংস ভাত খাচ্ছি আমি তো বলেছি মানে হচ্ছে ইউনিভার্সি বেরিয়ে গেলাম কল্যাণীতেই খাবো বাট কল্যাণীতে অনেকগুলো দোকান বন্ধ ছিল কাঁচরাপাড়া গেলাম কাঁচরাপাড়া থেকে বিরিয়ানি খেলাম আলু বিরিয়ানি খেয়েছি আর সবাই অনেকেই গেছিলাম আমরা চার পাঁচ গেছিলাম তো সবাই সবার মতো খেয়েছি তো যারা ভালোই খেয়েছি তোমাদের সাথে শেয়ার করে নি আর হেট্রিক যাচ্ছে দিনগুলো মানে আজকে সারা দিন ওই আমাদের তো আর বেশি দিন বাকি নেই আজকে হচ্ছে কত তারিখ আজকে তিন তারিখ চার তারিখ তো আজকে তিন তারিখ কালকে চার তারিখ কালকে আমাদের ছুটি আছে আবার মানে দুদিন পরশু দিন হচ্ছে আমাদের স্টেজ রিহার্সাল তারপরে তো রোববারে প্রোগ্রাম তো এখন ফাইনাল দেখছে যে নাটকে সব দেখছে তারপর হচ্ছে নাচ দেখছে যে সব ঠিকঠাক হচ্ছে কিনা তো ওই জন্য বহুত হেট্রিক যাচ্ছে তারপরে স্যারের কাছে বকাও খেয়েছি যে এস ডি স্যার তো আজকে ভীষণ বকেছে সবাইকে বলছে আমি ক্লাস নেবোই আর যারা যারা ক্লাস করবে না তো ওটা সিলেবাসে থাকবে আমি খালি ঘরেই পড়াবো খালি ঘরে যেটা পড়াবো সেটাই হচ্ছে সিলেবাসে থাকবে তো তোমরা ক্লাস করবে না তোমরা বুঝে নেবে

একবারই বলবো তোমাদের তোমাদের লাভ স্টোরি বলো তোমাদের রিয়েল লাইফ বলো তোমরা বলবো আস্তে আস্তে তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো সবাই সাবস্ক্রাইব করো যা যা চ্যানেলে আসছো আমাদের পাশে থাকো আমরাও তোমাদের মানে কে ভালো ভালো ব্লগ দেয়া চেষ্টা করব করছি এ করছি নিজে লাইভ শেয়ার করছি তো এইভাবে করতে থাকবো তো যাও চলো টাটা আজকের জন্য শেষ বিদায়